আমরা সবাই লাইফে কোনো না কোনো পয়েন্টে কোনো না কোনো ফাইট অবশ্যই দেখেছি, রিংয়ে বা আর্মিতে অথবা কোনো অন্য ধরনের ফাইট। কিন্তু দেখেছি সবাই যে ফাইটার হয় সে সামনের মানুষকে মেরে ফেলে বা নিজেই নকডাউন হয়ে যায়। কাপড়ে ময়লা, গায়ে রক্ত, সবাই চিন্তা করে এই ছেলে বা মেয়ে ওয়াইট করে না কেন, সে কেন থেমে যায়, সে কেন হার মানে না, সে কেন লাগাতার লড়তে থাকে, সে কেন বারবার পড়ে যাওয়ার পরও আবার উঠে দাঁড়ায়, কেন আগে যেতে থাকে, অথবা রিংয়ে এত খারাপভাবে মার খাওয়ার পরও কেন থেমে যায় না, সে কেন এমনটা করে, কি এমন আছে তাদের এমনটা করতে বাধ্য করে যাতে তারা খুশি পায়। এর উত্তর অনেক সহজ, যারা ফাইটার তারা নিজের সাহায্য করতে পারে না, কেননা সে একজন ফাইটার, আর ফাইটার হওয়ার ফলে তাদের ভিতর থেকে একটি আওয়াজ সব সময় আসে, লড়তে হবে, যতই মুশকিল হোক না কেন লড়তে হবে, যতই হারের নিকট হোক না কেন, যতই সিচুয়েশন তাদের বিপক্ষে হোক না কেন লড়তে হবে, এটাই করতে হবে। আমরা সবাই মনে করি ফাইটাররা পাগল হয়ে থাকে, কিন্তু না, তাদের মাইন্ডসেট, তাদের গোল একদম ক্লিয়ার হয়ে থাকে। যখন আপনি 60 বছরের হয়ে যাবেন আপনি অলরেডি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবেন। আপনি কি প্রুভ করতে চাইছেন এই লড়াই দিয়ে? আপনার রেসপন্স হবে আপনি কি সত্যি নিজের সাহায্য করতে পারেন না, নাকি আপনি পারেন আপনার ফাইটিং দিয়ে। যখন আপনি কোথাও পড়ে যাবেন, আপনি কোথাও ব্যথা পাবেন বা আপনার হাত পা ভেঙে যাবে, তাহলে তখনও কি আপনি লড়াই কন্টিনিউ করবেন? জবাব আসবে হ্যাঁ আমি কন্টিনিউ করব। যখন আপনি কোনো হসপিটাল বেডে পড়ে থাকেন তখনও স্ট্যান্ড নেবেন, হ্যাঁ আমি এখনও লড়াই করব। আপনি যখন ফ্লোরে পড়ে থাকবেন, আপনি যখন মরতে থাকবেন, তখনও একটু জান থাকলেও জবাব হবে হ্যাঁ হ্যাঁ আমি তখনও লড়াই করতে চাই, কেননা আপনি একজন ফাইটার, আপনি লড়তেও পারবেন টিকেও থাকতে পারবেন। রিংয়ের কর্নারে যে লোকটিকে আমরা দেখি তাকে আমরা কর্নার ম্যান হিসাবে জানি। সে কি করে? সে আমাদের তাওয়েল দেয়, আমাদের মোটিভেট করে, খেয়াল রাখে, যতক্ষণ আমাকে ওই কর্নার ম্যান টাওয়েল না দেয়, যতক্ষণ আমাকে রেফারি ফাইটকে শেষ করতে না বলে, ততক্ষণ আমি ফাইটকে স্টপ করব না, আমি লড়াই চালিয়ে যাব। আপনি পছন্দ করেন বা না করেন কিছু যায় আসে না, কেননা আমি একজন ফাইটার। একটি অ্যাটিটিউড হয়ে থাকে আমাদের সকলের ভিতরে যা কোথাও না কোথাও চাপা পড়ে আছে, শুধু স্পোর্টম্যানদের অ্যাটিটিউডটি বাইরে আসে, কারণ সে প্রতিটা কাজ প্র্যাকটিক্যালি করে। এই স্পেচে আমি যা বলেছি এর বেসিক পার্ট এইটাই ছিল, ফাইটার কোনো দিন হার মানে না, কারণ তাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে, কেননা তার কাছে লড়াই করার জন্য 15টি বছর আছে, 15 বছর পর সে রিংয়ে থাকবে, এরপর তাকে রিটায়ার নিতে হবে, ততক্ষণ পর্যন্তই তার নামকে বাড়ানোর সময় থাকবে, ততক্ষণ পর্যন্তই নামকে উপর উঠাতে থাকবে, ততক্ষণ পর্যন্তই সে কিছু করতে পারবে। তাই যা করতে হবে এখনই করতে হবে, যা আছে তা এখনই আছে, পরের জন্য কিছু রাখার দরকার নেই, এটিকে মাথায় রেখে এগিয়ে যেতে থাকুন। নতুন জব করতে চাচ্ছেন করুন, নতুন বিজনেস করতে চাচ্ছেন করুন, বিসিএসের জন্য প্রিপারেশন নিতে চাচ্ছেন অবশ্যই করুন, শুধু মাথায় রাখুন কি করতে হবে আর তা যে কোনো মূল্যে হাসিল করতে হবে।